পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে আজ সোমবার সকাল 9:30 নাগাদ ধূপগুড়ি সোনাখালী এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, জয়গাঁর দিক থেকে একটি ছোট বাস ধূপগুড়ির দিকে যাচ্ছিল, সেই সময় সোনাখালী এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়েছিল এক বৃদ্ধা। বাসের ধাক্কায় মৃত্যুর অভিযোগ উঠেছে বৃদ্ধার। ঘাতক গাড়িটি পালিয়ে যায়। এরপর পুলিশের তৎপরতায় গাড়িটিকে ধূপগুড়ি এলাকায় আটক করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ধূপগুড়ি থানার পুলিশ। দুর্ঘটনার জেরে ব্যাপক ভিড় জমে যায় স্থানীয়দের। দীর্ঘক্ষণ এশিয়ান হাইওয়ে অবরুদ্ধ হয়ে পড়ে, গাড়ির লাইন লেগে যায়। পরে পুলিশের উদ্যোগে যানজট মুক্ত হয় এশিয়ান হাইওয়ে। পুলিশ সূত্রে খবর, মৃত বৃদ্ধার নাম কুলসুম বেওয়া, বয়স 65 বছর। দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এখানে আমাদের কাটিয়াম্মা ছিল, যেটা হচ্ছে কুলসুমবুড়ি নাম হচ্ছে, উনি রাস্তার পাশে দাঁড়ানো ছিল, রাস্তা থেকে ওই পারে যাবে আর কি। জয়গাঁ থেকে একটা বাস আসতেছিল, ছোট টুরিস্ট বাস, হোয়াইট কালারের, ও রাস্তার কিনারে মেরে দিয়ে চলে গেছে, স্পট ডেড হয়ে গেছে। গাড়িটা ভাইগে গেছে, গাড়িটাকে এখনো পাওয়া যায়নি। গাড়িটা কোথার থেকে আসছিল? কি গাড়িটা? জয়গাঁ থেকে আসতেছিল। আচ্ছা, গাড়িটাকে কি ধরা যায়নি? গাড়িটাকে ধরা যায়নি। গাড়ি হোয়াইট কালারের গাড়ি হচ্ছে, 407 গাড়ি, ছোট, যেরকম অ্যাম্বুলেন্স গুলো থাকে এরকম টুরিস্ট বাস। কটা নাগাদ ঘটে ঘটনাটা? 9:00। আচ্ছা, তখন রাস্তায় কেউ ছিল না নাকি? এখানে রাস্তার পাশে গিয়ে ছিল না, অটোমেটিক অ্যাক্সিডেন্ট হওয়ার পরে লোক চলে আসছে। আচ্ছা, ওনার একদম স্পট ডেড হয়ে গেছে। কি নাম ওনার? কুলসুমবুড়ি। বয়স কত হবে? 65। এই এলাকাটার নাম সোনাখালী। আপনার নাম? এনামুল হোসেন।